নমস্কার বন্ধুরা, আমি সৌরিন। আজকে আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি MCU সিরিজের, মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের 4 নম্বর সিনেমা, যার নাম হলো থর। এর আগের সিনেমাটি, মানে আয়রন ম্যান 2, আমি এই চ্যানেলেই এক্সপ্লেন করে দিয়েছি। আপনারা যদি এখনো অবধি সেই ভিডিওটি না দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। তো আর সময় নষ্ট না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমাটি শুরু হয় মেক্সিকোর পিয়ন্তে অ্যান্টিগো শহরে, আর সেইখানে আমরা একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট জিন ফস্টারের সাথে আলাপ করানো হয়। সে তার অ্যাসিস্ট্যান্ট ডার্সি এবং তার এক প্রফেসর যার নাম অ্যারিক স্যালভি, তাদের সাথে আকাশে দেখতে পাওয়া কিছু রঙের ওপরে রিসার্চ করছিল। আর তারা যখনই সেই রঙিন আলোগুলো দেখতে পায়, তখনই তারা সেইটার পিছনে যেতে শুরু করে। আর তখনই একটা বড় ঝড়ের মুখে তারা পড়ে, আর তখনই সেখান থেকে একটা লোক এসে তাদের গাড়ির সাথে ধাক্কা খায়। তার গায়ে কোনো কাপড় ছিল না, আর সেই কারণে অ্যারিক স্যালভি তার কিছু জামা কাপড় তার গায়ে দিয়ে দেয়। আর সেই লোকটি আর কেউ ছিল না, বরং থর ছিল। আর সেইখান থেকেই গল্পটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। গল্পটি চলে যায় 965 AD-তে, আর সেইখানে আমাদের দেখানো হয় নরওয়ের টনসবার্গ শহর। আর এই পৃথিবীতে কিছু ফ্রস্ট জায়ান্টরা হামলা করে দিয়েছিল, আর তাদের আক্রমণ করার পিছনে কারণ ছিল তারা এই পৃথিবীটাকে কব্জা করতে চাইছিল। কিন্তু তখনই অ্যাসগার্ডের রাজা অডিন সেখানে চলে আসে। এই সিনেমাতে 9টা রাজত্বের কথা বলা হয়েছে, যার মধ্যে একটা হলো হিউটন হ্যাম, আর সেইখানকার লোকেদের বলা হয় ফ্রস্ট জায়ান্ট, এবং তাদের রাজার নাম ছিল লফি। সেইখানে লফি আর অডিনের মাঝে একটা অনেক বড় যুদ্ধ আমরা দেখতে পারি, এবং সেইখানে অডিনের টিম জিতে যায়। ইউটনদের কাছে একটা স্পেশাল ধরনের অস্ত্র ছিল, যেটার নাম ছিল ক্যাসকেট অফ এনশিয়েন্ট উইন্টার। আর সেই অস্ত্রটার এমনই শক্তি ছিল যে সেইটা যখন খুশি যাকে খুশি জমিয়ে দিতে পারত। কিন্তু অডিন এবং তার টিম যখন তাদের ওপরে আক্রমণ করে, তারা সেখানে হেরে যায়। আর এরপরই অডিন সেই ক্যাসকেট অফ উইন্টারটাকে নিয়ে চলে যায় তাদের শহরে, এবং এই যুদ্ধটি এইখানেই মিটে যায়। আর সেইখানে আমরা একটা বিশাল বড় অ্যাসগার্ড দেখতে পারি, আর তার ভেতর অডিনের মহল ছিল, এবং সেইখানেই আমরা অডিনের 2টো সন্তানকেও দেখি, আর তাদের নাম ছিল থর এবং লোকি। থর হচ্ছে অডিনের আসল ছেলে, কিন্তু লোকি অডিনের আসল ছেলে ছিল না। আর এই বিষয়টার ব্যাপারে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। অডিন তার 2টো সন্তানকে নিয়ে একবার ওয়েপন চেম্বারে গিয়েছিল, সেইখানে আমাদের মেয়োনিভও দেখানো হয় এবং সেই কসমিক কিউবটাকেও দেখানো হয়, আর তার সাথে সাথে সেইখানে একটা ডেস্ট্রয়ারও ছিল। আর মেয়োনির সেইটাই ছিল যেটা আগে গিয়ে থরের হাতুড়িতে পরিণত হতো, মানে সেইটা তার অস্ত্র হতো। আর তারপরে আমাদের দেখানো হয় যে থর এবার রাজত্ব করতে বসবে। সেইখানে থাকা সমস্ত লোকেরা খুবই আনন্দিত ছিল, আর তাকে রাজা হিসাবে মেনে নিতে সবাই রাজি ছিল। থরও খুব খুশি ছিল, আর সেও তার সেই হাতুড়িটাকে ঘুরিয়ে একটু নমুনা দেখায় সেখানে। এরপরেই থর যখন তার বাবা অডিনের কাছে আসে, তখন অডিনও তৈরি ছিল তার ছেলে থরকে সেই রাজত্বটা ট্রান্সফার করার জন্য। আর অডিন যখনই তার হাতটি ওঠায়, তখনই সেইখানে একটা বড় দুর্ঘটনা ঘটে। আমরা দেখতে পারি যে অ্যাসগার্ডের ওয়েপন চেম্বারে কিছু ফ্রস্ট জায়ান্টরা এসে ক্যাসকেট অফ এশিয়েন্ট উইন্টারটাকে চুরি করার চেষ্টা করছিল, কিন্তু সেইখানকার এক বড় সিকিউরিটি গার্ড যার নাম ডেস্ট্রয়ার ছিল, সে সেখানে চলে আসে আর সমস্ত ইউটনস, মানে ফ্রস্ট জায়ান্টসদের মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। এরপরেই তারা যখন খবর পায় যে তাদের মহলে কেউ বাইরের লোক ঢুকে পড়েছে, তখনই অডিন, থর এবং লোকি মিলে সেই ওয়েপন চেম্বারে যায় ক্যাসকেট অফ এনশিয়েন্ট উইন্টারটাকে চেক করতে। সেইখানে গিয়ে তারা দেখতে পারে যে সেইটা চুরি তো হয়নি, কিন্তু কিছু ফ্রস্ট জায়ান্টেরা মারা গেছে। এইটা দেখে অডিন তো কিছুই বলে না, কিন্তু থর বলে যে আমাদের এই বদলাটা নেওয়া উচিত, আমাদের ইউটনে গিয়ে এই ফ্রস্ট জায়ান্টদের আরো মারা উচিত। কিন্তু অডিন এতে রাজি হয় না, সে বলে যে তারা চুরি তো করতে এসেছিল ঠিকই, কিন্তু তাদের মতলব তো পূরণ হয়নি, আর তোমাকে এখান থেকে কোথাও যেতে হবে না বদলা নেওয়ার জন্য। এই বিষয়টা নিয়ে থর খুবই রেগেছিল, কারণ সে রাজা হতে চলেছিল, আর এই দুর্ঘটনাটার কারণে সে আর রাজা হতে পারল না। এরপরেই সে তার ঘরে গিয়ে তার বন্ধুদের সাথে কথা বলতে শুরু করে, এবং সে তার রাগ তাদের সামনে দেখায়। সেইখানে আমরা তার 4-5 জন বন্ধুকেও দেখি, যাদের মধ্যে একজন হলো ফ্যাঞ্জেল, আর একজন হলো হোগান, সেফ এবং ওয়ালস্ট্যাক। থর সেখানে বলে যে যখনই কোনো যুদ্ধ হয়েছে, তোমরা আমার সাথ দিয়েছো,
আর আমিও সবসময় তোমাদের সাথ দিয়েছি। আর আজ যখন আমার রাজা হওয়ার কথা ছিল কিন্তু সেই ফ্রস্ট জায়ান্টগুলোর জন্য সেটা হলো না, তাহলে আমাদের কি ওর থেকে বদলা নেওয়া উচিত নয়? এরপরেই থরের সাথীরা তার সাথে লড়াই করার জন্য রাজি হয়ে যায়, আর তারা তৈরি হয় ইউটনে গিয়ে সেই ফ্রস্ট জায়ান্টদের সঙ্গে যুদ্ধ করবে বলে। আর এরপরেই তারা বেরিয়ে পড়ে সোজা বাইফ্রস্টের দিকে এবং হায়েমডাল তাদের সুরক্ষা প্রদান করে। হায়েমডাল অডিনের একটা লয়্যাল সার্ভেন্ট ছিল, কিন্তু সে বাইফ্রস্টের সিকিউরিটি ছিল। আর তার কাছে একটা তলোয়ার ছিল যেটার নাম ছিল হফেন। সেই তলোয়ারটা এক প্রকারের চাবি ছিল যেটা বাইফ্রস্টের ছিল, আর বাইফ্রস্ট সেইটার মাধ্যমেই চলতো, যেটা যে কোনো জায়গার দরজা খুলে যে কোনো কাউকে যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারত। আর তারপরেই হায়েমডাল সেই চাবিটা ব্যবহার করে তাদেরকে ইউটনে পৌঁছে দেয়। এরপরে তারা সকলে যখন ইউটনে পৌঁছায় তখন তারা সেইখানে সবকিছু নিস্তব্ধ খুঁজে পায়। আর সেইখানে থর তার সাহসী দেখিয়ে চেঁচাতে শুরু করে যে তোমাদের কাছে কি এইটুকুনি দম ছিল? আর আমি এখানে আসার পরেই তোমাদের লুকিয়ে পড়তে হলো? কিন্তু তখনই সেইখানে ইউটনের রাজা লফি চলে আসে, আর সে বলে যে তোমরা এখানে একা এসে খুব বড় ভুল করে দিলে, আর যখন এখানে এসেই পড়েছ তখন তোমাদের প্রাণে না মেরে আমি তোমাদের যেতে দেব না। কিন্তু লকি সেখানে তাকে বলে যে স্যার আমাদের ভুল হয়ে গেছে আর আমরা এখান থেকে চলেই যাচ্ছি। থর তখনই বলে যে এর সাথে না লড়ে আমরা চলে যাব। লকি তখনই তাকে বলে যে সেইটাই বুদ্ধিমানের কাজ হবে, তাদের সংখ্যা অনেক বেশি আর আমি চাই না যে আমাদের প্রাণ এইখানেই চলে যাক। তারা সেখান থেকে চলেই যাচ্ছিল কিন্তু তখনই ইউটনের একজন যোদ্ধা চলে আসে আর থরকে সে চ্যালেঞ্জ জানায়। আর আমরা যেমনটা জানি থর সবসময় সব চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। আর তখনই থর তার সেই থান্ডার পাওয়ার ব্যবহার করে অনেক ইউটনসদের মেরে ফেলে। সেই ফ্রস্ট জায়ান্টের সাথে লড়বার সময় লকির হাত একটা ফ্রস্ট জায়ান্টের হাতে চলে আসে, আর তখনই সে জানতে পারে যে সেও তাদের মধ্যে একজন। আর সেইটার ব্যাপারে আমরা এই গল্পেই আগে জানতে পারব। আর এমন একটা সময় আসে যখন তাদের সামনে একটা বিশাল বড় রাক্ষস চলে আসে, কিন্তু তখনই থর ফুল স্পিডে সেই রাক্ষসটার মুখের ভেতরে ঢুকে যায় আর তাকে চিড়ে বেরিয়ে আসে। এর ফলে সেই জায়ান্টটা তো মারা যায়, কিন্তু তারই মধ্যে সেই পুরো ফ্রস্ট জায়ান্টের টিম তাদের ছজনের সাথে লড়াই করার জন্য সেইখানে হাজির হয়। সেইখানে থর এবং তার সাথীদের কাছে আর কোনো রাস্তা ছিল না, কিন্তু সেই সময়তেই সেখানে অডিন চলে আসে। থর তখন লফিকে বলে যে এবার তো আমার বাবাও এসে গেছে, তোমাদেরকে এবার কে বাঁচাবে? কিন্তু সেইখানে উল্টোটাই হয়ে যায়। অডিন এসে লফিকে বলে যে আমার ছেলেরা এখানে এসে খুবই ভুল করে দিয়েছে, আর এখন তুমি আমাদের এখান থেকে যাওয়ার জন্য পারমিশন দাও। কিন্তু লফি সেখানে বলে যে ভুল তো ভুল, তোমাদের এবার এর শাস্তি পেতে হবে। কিন্তু সেইখানে অডিন তার শক্তির প্রয়োগ করে এবং থর আর তার সাথীদের সোজা অ্যাসগার্ডে ফিরিয়ে নিয়ে আসে। অডিনের শক্তির দ্বারা থররা যখন সেইখানে ফিরে চলে আসে, এই ব্যাপারটায় থর খুবই রেগে যায়। সে তার বাবার সাথে খুব বাজে মেজাজে কথা বলে। সে বলে যে আমরা ওখান থেকে এইভাবে পালিয়ে এলাম কেন? তুমি যদি চাইতে তাহলে আমরা সবাই মিলে তাদের অবস্থা খারাপ করে দিতে পারতাম, কিন্তু আপনি এটা করতে দিলেন না। এই কারণে অডিন সেখানে খুবই রেগে যায় আর সে থরের থেকে সমস্ত শক্তি ফিরিয়ে নেয় আর তাকে অ্যাসগার্ড থেকে মিডগার্ডে পাঠিয়ে দেয়, অর্থাৎ পৃথিবীতে পাঠিয়ে দেয়। আর যেহেতু থর একজন রাজা ছিল, সেই কারণে অডিন চাইত যে তার অস্ত্র তার কাছেই থাকুক। আর এরপরেই সে মেয়নির মানে থরের সেই হাতুড়িটাকে একটা সিস্টেম আপডেট করে সেইটাকেও পাঠিয়ে দেয়। সে বলে যে এবার এই হাতুড়িটাকে একমাত্র সেই ওঠাতে পারবে যে এই হাতুড়িটা ওঠানোর যোগ্য। আর এরপরে থরের সেই হাতুড়িটা মেক্সিকোতে এসে পড়ে। এরপরেই গল্পটা চলে আসে আমাদের প্রেজেন্ট টাইমে, যেখানে আমরা দেখতে পারি থর এবার তাদের তিনজনের সামনে ছিল। তারা তিনজনে মিলে থরকে একটা হাসপাতালে ভর্তি করায়। আর পরের দিন যখন তার চোখ খোলে, থর দেখতে পায় যে তার শরীরে তার কস্টিউমে নেই এবং তার সেই অস্ত্রটাও তার কাছে নেই। এইটা দেখে সে খুবই রেগে যায় আর সেই কারণেই সে সেইখানকার সমস্ত ডক্টরদের মেরে সেই হসপিটাল থেকে বাইরে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি যে মেক্সিকোতে সেই হাতুড়িটা অনেক উঁচু থেকে এসে পড়ে, সেই কারণে শিল্ড এজেন্ট এই খবরটা পেয়ে যায়, মানে ফিল কলসন এই খবরটা পেয়ে গেছিল। আর সেই কারণেই সে তার পুরো টিমকে সেখানে পাঠিয়ে দেয় আর সেই জায়গাটাকে রেস্ট্রিক্টেড এরিয়া করে দেয়। এরপরেই সে জেন ফোস্টারের ব্যাপারে জানতে পারে আর সে এই গতিবিধিগুলোর ওপরেই কাজ করত। এরপরেই ফিল কলসন তার বাড়ি যায় এবং তার সমস্ত ডেটা সেখান থেকে নিয়ে নেয়।
আর জিন ফস্টারের যে ইম্পর্টেন্ট বইটা ছিল, যেখানে সে অনেক গুরুত্বপূর্ণ জিনিস লিখে রেখেছিল, সেইটাকেও সে সেইখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু সে যখন তাদের বাধা দেয়, ফিল কলসন বলে যে এর বদলে আপনি এর টাকা পেয়ে যাবেন। কিন্তু জিন ফস্টার তখনই বলে যে আমার টাকার প্রয়োজন নেই, আমার জন্য আমার রিসার্চটাই অনেক বেশি। ফিল কলসন তার কোনো কথাই শোনে না, আর সে তার লোকেদের নিয়ে নিউ মেক্সিকো শহরে চলে যায়। আর এই খবরটা যখনই থর পায় যে তার হাতুড়িটা নিউ মেক্সিকো শহরে রয়েছে, তখনই সেখানে সে একটা ঘোড়া খুঁজতে শুরু করে, যাতে সেই ঘোড়ায় চড়ে সে নিউ মেক্সিকো শহরে যেতে পারে। কিন্তু সে কোথাও ঘোড়া খুঁজে পায় না। এরপরে জেন ফস্টার তাকে তার গাড়িতে লিফট দেয় এবং তারা গিয়ে পৌঁছায় নিউ মেক্সিকো শহরে। এরপরেই আমরা জানতে পারি যে সেইখানে সেই শিল্ডের লোকেরা একটা টেস্টিং ক্যাম্পেইন শুরু করেছে, আর তার মধ্যে থরের মেয়োনিরটি ছিল। এবং থর যখন তার সেই হাতুড়িটা দেখতে পায়, তখন সে তার থেকে বেশি দূরে থাকতে পারে না, আর সে খুবই আগ্রহী হয়ে সেই টেন্টের ভেতরে প্রবেশ করে হাতুড়িটাকে নেওয়ার জন্য। এবং সেইখানে থাকা সমস্ত সিকিউরিটি গার্ডদের মেরে সে আগে এগিয়ে যায়। সেইখানে আমরা একটা নতুন ক্যারেক্টারকেও দেখতে পারি, যার নাম হলো হকায়। থর সমস্ত সিকিউরিটি গার্ডের সাথে লড়াই করার পরে যখন তার মেয়োনিরের কাছে এসে পৌঁছায়, তার খুবই ভালো লাগে। আর সেইখানে সে যখন হাতুড়িটা চাগাতে যায়, তখন সে তার পুরো শক্তি প্রয়োগ করার পরেও সেইটাকে একটুও নড়াতেও পারে না, কারণ এখন তার কাছ থেকে তার যোগ্যতা কেড়ে নেওয়া হয়েছে আর তাকে সেইটা আবার অর্জন করতে হবে। আর এই সিনটা গোটা সিনেমার মধ্যে হয়তো সব থেকে ইমোশনাল একটা সিন ছিল। হর অনেক চেষ্টা করে তার হাতুড়িটা চাগানোর জন্য, কিন্তু সে কোনোভাবেই সেইটাকে চাগাতে পারে না। এরপরে শিল্ডের কিছু লোকেরা সেখানে এসে থরকে ধরে নেয় এবং তাকে জেলে বন্দি করে দেয়। সেইখানে ফিল কলসন থরকে জিজ্ঞাসা করে যে তুমি কে, কোথা থেকে এসেছো, আর তোমার সাথে এই হাতুড়ির সম্পর্কটা কি। কিন্তু থর তাকে কোনো প্রশ্নের উত্তর দেয় না। এরপরেই ফিল কলসনের একটা ফোন আসে এবং সে সাইডে চলে যায়, আর তখনই আমরা দেখি সেইখানে লকি আসে। সে এসে থরকে বলে যে আমাদের বাবা অডিন এখন আর বেঁচে নেই, কারণ সে যখন তোমাকে মিডগার্ডে পাঠিয়েছিল, তখন সেই বেদনাটা সে আর সহ্য করতে পারেনি, আর সেই কারণেই তার মৃত্যু হয়েছে। এই কথাটা শুনে থর খুবই ভেঙে পড়ে। এরপরেই দেখি সন্ধেবেলা এরিক সেলভি আসে আর ফিল কলসনকে বলে যে ইনি একজন খুব বড় বৈজ্ঞানিক, আর ভুল করে আপনাদের ক্যাম্পে ঢুকে পড়েছে। আর সেইখানে একটা নকল আইডেন্টিটি দেখিয়ে সে থরকে বের করে নিয়ে যায়। কিন্তু ফিল কলসন এটা ধরে ফেলে যে থরের সেই আইডেন্টিটিটা আসলে নকল ছিল, কিন্তু এইটা জেনেও সে থরকে নিয়ে যেতে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পারি যে এরিক সেলভি আর থর মিলে একটা রেস্টুরেন্টে যায় এবং সেইখানে তারা কিছু ড্রিঙ্কস অর্ডার করে। আর আমরা যেমনটা জানি যে থর তো থরই, সে অনেকগুলো ড্রিঙ্কস খায় কিন্তু তবুও তার কিছুই হয় না। কিন্তু উল্টো দিকে এরিক সেই ড্রিঙ্কসটা পান করতে করতে সেইখানেই উল্টে যায়। এরপরেই থর এরিক সেলভিকে নিয়ে জেন ফস্টারের বাড়িতে গিয়ে পৌঁছায়, আর সে তাকে বলে যে তোমার একটু তোমার বাবার খেয়াল রাখা উচিত। সেইখানে জিন বলে যে ইনি আমার বাবা নয়, ইনি আমার প্রফেসর। আর সেইখানেই আমরা একটা মিষ্টি লাভ স্টোরি দেখতে পারি জেন ফস্টার এবং থরের মাঝে। তারা সেখান থেকে বেরিয়ে একটি বনফায়ারের কাছে বসে আর তাদের পাস্টের কথা তারা একে অপরের সাথে শেয়ার করে। সেইখানে জেন ফস্টার থরকে জিজ্ঞাসা করে যে তুমি আসলে কোথা থেকে এসেছো। তখনই থর সেখানে বলে যে আমি নটা রাজত্বের মধ্যে একটি রাজত্বের রাজা হতে চলেছিলাম, কিন্তু ফ্রস্ট জায়ান্টদের কারণে এইটা হয়নি। তখনই জিন তাকে প্রশ্ন করে যে এই নটা রাজত্ব কি। এরপরেই থর তার সেই খাতায় একটা ছোট্ট ডায়াগ্রাম বানায়, যার মধ্যে সে বলে অ্যাসগার্ড, মিডগার্ড, ভ্যানহাইম, অ্যালফাইন, ইউটেনহাইম, সোয়াটেলফাইম, মেসফেলাইম এবং নিডা ভ্যালির। আর তার মধ্যে সে বলে যে মিডগার্ড সেইটা হলো পৃথিবী এবং অ্যাসগার্ড হলো আমার জায়গা। এরপরই সিন চেঞ্জ হয় আর আমাদের দেখানো হয় অ্যাসগার্ড, আর সেইখানে আমরা দেখতে পারি লকি তার বাবার কাছে বসেছিল আর অডিন খুবই গভীর ঘুম ঘুমাচ্ছিল, কারণ তার একটা অ্যাটাক এসেছিল কিন্তু এখনো অবধি সে মারা যায়নি। সেই সময়তেই সেখানে লকির মা চলে আসে এবং লকির মা একজন ম্যাজিশিয়ান ছিল, আর তার কাছ থেকেই লকি অনেক জাদু শিখেছে। লকি থরের ওপরে খুবই রেগেছিল, কারণ থর এইটা সবসময় ভাবত যে সেই হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী, আর সেই কারণেই সে রাজা হতে চাইত।
কিন্তু থর যেহেতু ওডিনের আসল ছেলে ছিল, সেই কারণেই হয়তো ওডিন তাকেই সবসময় রাজা করতে চাইত। এরপরেই লোকি সেখানে একটা চাল চালে, সে ভাবে আমি যদি সেই ফ্রস্ট জায়ান্টগুলোর মাধ্যমে অডিনকে মেরে ফেলি তাহলে এই অ্যাসগার্ডের নতুন রাজা আমি হয়ে যাব। এরপরেই সে সেই ওয়েপন চেম্বারে গিয়ে ক্যাসকেট অফ এনশিয়েন্ট উইন্টারটা চুরি করে নেয়, আর সেইটা নিয়ে সে সোজা পৌঁছায় হাইমডালের কাছে, কারণ হাইমডাল ওডিনের খুবই লয়াল সিকিউরিটি গার্ড ছিল, আর সেই কারণে সে অডিনের পারমিশন ছাড়া কাউকে বাইফ্রস্টে যেতে দিত না। সেই কারণে লকি সেই ক্যাসকেট অফ এনশিয়েন্ট উইন্টারকে ব্যবহার করে হাইমডালকে সেইখানে জমিয়ে দেয় এবং তার সেই তলবারটা নিয়ে সোজা গিয়ে পৌঁছায় ইউটনে, এবং ইউটনহাইমে গিয়ে সে সোজা গিয়ে লফির সাথে দেখা করে। লকি সেখানে বলে যে আমি তোমার জন্য একটা ডিল নিয়ে এসেছি, তুমি যদি আমার বাবা অডিনকে মেরে দাও তাহলে আমি তোমাকে মিডগার্ড দিয়ে দেব, আর তার বদলে আমি অ্যাসগার্ডের নতুন রাজা হয়ে যাব। এই কথাটা শুনে লফি রাজি হয়ে যায় আর সে বলে যে ঠিক আছে, আমি তোমার বাবাকে মেরে ফেলব। আর এই ডিলটা করে লকি আবার তার বাড়ি ফিরে আসে, কিন্তু এই ব্যাপারটা থরের বন্ধুরা বুঝতে পেরে যায় যে লকি নিশ্চয়ই কোনো বড় চাল চালছে। এই কারণে তারা সোজা লকির কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে তোমার মাথায় ঠিক কি চলছে, তুমি কি ভাবছো আমরা কিচ্ছু জানতে পারবো না যে তুমি এখান থেকে ইউটনহাইম গেছিলে? সেইখানে লকি বলে যে এখন আমি তোমাদের রাজা আর আমার যেটা ঠিক মনে হবে আমি সেইটাই করব। এই কথাটা শুনে থরের বন্ধুরা খুবই রেগে যায়, তাদের মনে হয় যে এবার থরকে এই সব কিছু খুলে বলতে হবে। থরের বন্ধুরা থরকে জানানোর জন্য মিডগার্ডে আসে আর থরকে সব কিছু খুলে বলে যে তার বাবা অডিন এখনো বেঁচে আছে, আর আসলে এইটা একটা লকির চাল ছিল। সে চাইতো যে লফির সাহায্য নিয়ে পুরো ফ্রস্ট জায়ান্টসদেরকে তারা মিডগার্ডে পাঠাবে, আর তার সাথে সাথে লকি চাইতো অডিনকে মেরে ফেলতে, এবং তার ফলে লকি অ্যাসগার্ডের রাজা হয়ে যাবে। এইটা শুনে থর খুবই রেগে যায় আর সে সেখান থেকে বেরিয়ে পড়ে লকিকে মারার জন্য। অন্যদিকে লকি জানতে পেরে গেছিল যে থরের বন্ধুরা এখন গেছে থরকে সত্যি কথা বলতে, আর থর এখন আসছে তাকে মারার জন্য। সেই কারণে সে সোজা ওয়েপন চেম্বারে চলে যায় আর অ্যাক্টিভেট করে দেয় ডেস্ট্রয়ারকে, এবং সে তাকে কমান্ড দেয় যে তোমাকে পৃথিবীতে গিয়ে থর এবং তার বন্ধুদের মেরে ফেলতে হবে। এরপরই ডেস্ট্রয়ার পৌঁছায় পৃথিবীতে এবং সেইখানে সে দেখতে পায় থর এবং তার পুরো টিমকে। সেইখানে থরের টিম তার সাথেই ছিল আর তারা সকলে মিলে ডেস্ট্রয়ারকে মারার চেষ্টা করে, কিন্তু যেহেতু ডেস্ট্রয়ার উরু মেটাল দিয়ে তৈরি ছিল সেই কারণে তার কাছে একটু বেশি শক্তি ছিল। সেই কারণে সেই গোটা টিম ডেস্ট্রয়ারের সামনে এক মিনিটও লড়তে পারে না। এই কারণেই থর সেখানে এগিয়ে আসে আর বলে যে ডেস্ট্রয়ার, তোমার যুদ্ধ আমার সাথে, আমার বন্ধুদের তুমি ছেড়ে দাও আর এসে আমার সাথে লড়াই করো। কিন্তু যেহেতু থরের কাছে এখন তার শক্তি ছিল না, সে শুধুমাত্র একজন সাধারণ মানুষ ছিল, সেই কারণেই ডেস্ট্রয়ার এসে যখন থরকে আক্রমণ করে তখন থর ছিটকে গিয়ে অনেকটা দূরে পড়ে। আর থর তার এই স্যাক্রিফাইসের জন্যই তার যোগ্যতা ফিরে পায়, কারণ সে তার বন্ধুদের বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে রাজি হয়েছিল। আর সেই কারণেই মেক্সিকোতে পড়ে থাকা থরের সেই মেয়নির এখন থরের কাছে ফিরে আসে, এবং সেই মেয়নির যখন থরের হাতে আসে সে তার গড অফ থান্ডারের রূপে ফিরে আসে, মানে সে তার সমস্ত শক্তি এবার ফিরে পেয়ে গেছে, এবং সে কিছুক্ষণের মধ্যেই ডেস্ট্রয়ারকে সেখানে ধ্বংস করে দেয়। এরপরেই থর এবং তার বন্ধুরা মিলে পৌঁছায় অ্যাসগার্ড লোকিকে মারতে, কিন্তু তারা সেখানে পৌঁছানোর সময় এটা বুঝতে পারে যে লকি হাইমডালকে জমিয়ে দিয়েছে, আর সেই কারণেই তাদের পৌঁছাবার রাস্তা এখন বন্ধ। কিন্তু হাইমডাল সেই বাইফ্রস্টের এমন এক সিকিউরিটি ছিল যে তার ওপরে আসা সমস্ত বিপদকে সহ্য করতে পারত, সেই কারণেই সে তার বরফে জমে যাওয়া শরীরটাকে আবার ছাড়িয়ে নেয় এবং বায়োফ্রস্টের সেই রাস্তাটা থর এবং তার বন্ধুদের জন্য খুলে দেয়। সেই বায়োফ্রস্ট খোলার কারণে থরের টিম তো অ্যাসগার্ডে চলে আসে, কিন্তু তার সাথে সাথে সেই ইউটনসের টিমগুলো সেইখানে চলে আসে, এবং ইউটনের লোকেরা যখন অ্যাসগার্ডের ওপরে আক্রমণ করে সেইখানে লকি একটা ডাবল গেম খেলে, সে সোজা গিয়ে সেই ইউটনদের রাজা মানে লফিকে প্রাণে মেরে ফেলে, সেইটাও অডিনের চোখের সামনে, যাতে অডিন এইটা বুঝতে পারে যে আমার ছেলে লকিও এই অ্যাসগার্ডের রাজা হওয়ার যোগ্য। আর এখন লকিও এইটা চাইতো যে সে সেই বাইফ্রস্টের টিম নিয়ে পুরো ইউটন রাজ্যটাকেই ধ্বংস করে দেবে।
এরপরে সে যখন বাইফ্রস্টে পৌঁছায় একটি হাই কমান্ড লঞ্চ করার জন্য, যার ফলে একটা বিম বেরিয়ে সেই গোটা রাজ্যটাকেই ধ্বংস করে দেবে। কিন্তু তখনই সেখানে পৌঁছে যায় থর এবং লোকিকে সে আটকায়। কিন্তু লোকির কাছেও যেহেতু অনেক শক্তি ছিল, সেই কারণে সে থরের সাথে লড়াই করতে শুরু করে। থর এইটা দেখে খুবই রেগে যায় আর সে বলে যে তুমি যদি এখন না মানো তাহলে আমি পুরো বাইফ্রস্টে কিন্তু ধ্বংস করে দেব। আর এরপরেই থর তার সেই হাতুড়িটা নিয়ে বাইফ্রস্টের মেন পুলে মারে। সেই কারণে সেই পুলটা তো ভেঙে যায় এবং বাইফ্রস্টের রাস্তাটাও সেইখানে ভেঙে যায়। এবং বাইফ্রস্ট থেকে যেই বিমটা বেরোচ্ছিল সেই বিমটাও সেখানে আটকে যায় আর ইউটন নষ্ট হওয়া থেকে বেঁচে যায়। এরপরেই আমরা দেখি যে লকি আর থরের সেই লড়াইয়ের মাঝে থরও সেই পুলের থেকে নিচে পড়ে যাচ্ছিল। কিন্তু সেইখানে তখনই এন্ট্রি হয় ওডিনের এবং সে লোকি আর থরকে সেখান থেকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। সেইখানে আমরা দেখি যে থর তো ওডিনের সাহায্যে উপরে চলে আসতে থাকে, কিন্তু লোকি ভাবে যে আমি এতটাও যোগ্য ছিলাম না যে অ্যাসগার্ডের রাজা হব। সেই কারণে সে থরের হাত নিজের হাত থেকে ছাড়িয়ে নেয় আর সেই ব্রিজ থেকে সে ঝাঁপিয়ে যায়। তখন এইটা দেখে আমাদের মনে হবে যে লোকি তো মারা গেছে, কিন্তু এমনটা হয় না আর এর ব্যাপারে আমরা আগে জানতে পারবো। লোকির মারা যাওয়ার পরে সবাই ভাবে যে সব কিছু নর্মাল হয়ে গেছে এবং অডিন থরকে বলে যে তুমি এবার রাজা হওয়ার যোগ্য হয়েছো আর সেই কারণেই আমি তোমাকে রাজা করতে চাই। কিন্তু তখনই থর বলে যে না বাবা, আমি এখনো রাজা হওয়ার যোগ্য হইনি, কারণ এখন আমি সেই নটা রাজত্বকে আরও এক্সপ্লোর করতে চাই আর আমি সেইখানকার সমস্ত লোকেদের আরও জানতে চাই। আর আমি যখন রাজা হতে চাইব তখন আমি নিজেই তোমার কাছে আসব। এবং এর সাথেই এই সুন্দর মুভিটি এইখানেই শেষ হয়। এই সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আমাদের দেখানো হয় শিল্ড ফেসিলিটি, যার প্রেসিডেন্ট ছিল নিক ফিউরি, যার কাছে ছিল একটা কসমিক কিউব। আর এইটার অ্যানালাইজিংয়ের জন্য সে অ্যারিক স্যালভিকে সেই ফেসিলিটিতে ডাকে। সে তাকে বলে যে আপনি কি এইটার রিসার্চ এখনও কন্টিনিউ করতে পারবেন। আর সেই মুহূর্তে আমরা দেখতে পারি যে লকি আবার বেঁচে সেইখানে ফিরে আসে এবং সে অ্যারিক সেলভির মাইন্ড কন্ট্রোল করে তাকে দিয়ে বলায় যে হ্যাঁ নিশ্চয়ই আমি এইটার রিসার্চ কন্টিনিউ করব। আর এর সাথেই থর মুভিটি কমপ্লিটলি এখানে শেষ হয়। এই পোস্ট ক্রেডিট সিনটা দেখার পরে আমরা এটাই বুঝতে পারছি যে এর পরের পার্টটা হতে চলেছে ক্যাপ্টেন আমেরিকা, কারণ ক্যাপ্টেন আমেরিকা মুভিটাতেই প্রথমবার টেসারেক্টের উল্লেখ হয়েছিল। তো বন্ধুরা, আমি খুব শীঘ্রই ক্যাপ্টেন আমেরিকা মুভির এক্সপ্লেনেশনটা নিয়ে হাজির হব। এবং আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেইটা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন, ধন্যবাদ।